হ্যালো এভরিওয়ান ওয়ান দিস কুয়েলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা আজকে আমরা করব আমাদের ডেলি গ্রামার প্র্যাকটিস সেশন পার্ট ফরটিন অলরেডি আমরা গ্রামারের ওপর তেরোটা ক্লাস করেছি প্রত্যেকটাই কিন্তু ভীষণ কনসেপচুয়াল ক্লাস এখানে আমরা যে কটা কোয়েশ্চেন প্র্যাকটিস করেছি এবং আগামী দিনেও যে কটা কোয়েশ্চেন প্র্যাকটিস করব। সেগুলো কিন্তু একদম কনক্রিট ওয়েতে আমরা প্র্যাকটিস করেছি কীরকম আমরা শুধুমাত্র প্র্যাকটিসই করিনি এখানে প্র্যাকটিসের সাথে সাথে আমরা একটা কমপ্লিট রিভিশন করেছি এবং আজকের সেশনেও ঠিক সেম ওয়েতে আমরা পঁচিশটা গ্রামারের ওপর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করব। এখানে আজকে আমরা কিছু ভয়েস ন্যারেশনও প্র্যাকটিস করবো কারণ আমাদের পিএসসি ক্লার্কশিপ এক্সামে কিন্তু ভয়েস আর ন্যারেশন থেকে কোয়েশ্চেন আসে প্রিভিয়াস ইয়ারে এসেছে তো এবারও মেবি ভয়েস এবং ন্যারেশন থেকে কোয়েশ্চেন আসবে তাই আমরা কিন্তু আজকের প্র্যাকটিস সেশনে ভয়েস এবং ন্যারেশন থেকেও কিছু কোয়েশ্চেন রেখেছি তাছাড়া আমরা পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারে দেখতে পেয়েছি অনেক ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এসছিলো তো আজকের সেশনে তাই বেশ কয়েকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কও করবো তার সাথে সাথে কিছু গ্রামারের ইম্পর্টেন্ট রুলস থেকে কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব। তোমরা অবশ্যই সেশনটি শেষ পর্যন্ত দেখতে থাকো যদি তোমাদের সেশনটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না তোমরা কমেন্ট করো কমেন্ট সেকশনে জানাও তোমাদের প্র্যাকটিস কেমন চলছে পিএসসি ক্লার্কশিপের জন্য তোমাদের প্রিপারেশন কেমন চলছে আর অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে এবং লার্নিং ওরা সাবস্ক্রাইব করে রাখবে চলো দেখে নেব প্রথম কোয়েশ্চেন কি রয়েছে প্রথম কোয়েশ্চেনের কিন্তু একটা এরোর কারেকশন জানতে চাওয়া হয়েছে দেখো এরোর কারেকশন করার আগে আমরা সেন্টেন্সটা একটু ভালোভাবে ঠান্ডা মাথায় পড়ে নেবো কী রয়েছে ওয়ান মাস্ট ডু হিজ অর হার্ড ডিউটি প্রপারলি তো এখানে কোথায় এরোর রয়েছে কোথায় এরোর রয়েছে নয় এখানে আমাদের কিন্তু এরোরটা আগে দেখে নেব কোথায় রয়েছে তারপরে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানে সেই ভুলটা ঠিক করে দেওয়া রয়েছে সেটা আমরা এখানে অ্যান্সার হিসাবে নেব ওয়ান মাস্ট ডু হিজ অর হার হবে না কি হবে ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি ওয়ান্স হলো কেন কারণ আমরা অলওয়েজ জানি যদি আমাদের সাবজেক্ট ওয়ান থাকে তারপর আমরা ওয়ানের জন্য কিন্তু ওয়ান্স এই প্রসেসিভ ওয়ার্ডটা ইউজ করি কখনো হিজ বা হার করি না ওয়ান্সই ব্যবহার করি তাহলে ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি আমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসারটা কোথায় রয়েছে দেখো ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি ও এন ই অ্যাপোস্ট্রোপ এস ওয়ান্স ডিউটি এখানে ডিউটি স্পেলিংটা কিন্তু ভুল ছিল তাই এটা আমরা কেটে দিলাম তাহলে এখানে কি দেখতে পেলাম কোশ্চেনে ওয়ানে অপশান নাম্বার ফোরটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার টুতে দেওয়া রয়েছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান চারটের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে এই ড্যাশটা পূরণ করার জন্য কি রয়েছে দ্য স্মল কফি শপ অ্যাট দ্য এন্ড অফ দ্য রোড ইজ ড্যাশ কী হবে বলো দেয়ার আর মাইন মাই আওয়ার কি হবে বলো দেখো দ্য স্মল কফি শপ অ্যাট দ্য এন্ড অফ দ্য রোড ইজ মাইন এখানে দেয়ার মাই আওয়ার কোনোটাই হবে না হবে কি মাইন এবার কেন মাইন হলো দেখো দে আর মাই আওয়ার এগুলো কি বলো তো এইগুলো হচ্ছে পজেসিভ অ্যাজেক্টিভ পজেসিভ অ্যাজেক্টিভ আর মাইন্ডটা কী মাইন্ডটা হচ্ছে পজেসিভ প্রোনাউন এবার আমাদের দুটোর মধ্যে তফাতটা জানতে হবে পজেসিভ অ্যাজেকটিভ আর পজেসিভ প্রোনাউনের মধ্যে ডিফারেন্স বা তফাতটা কি রয়েছে দেখো অ্যাডজেক্টিভ মানেই আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে আমরা কিসের ব্যবহার করি নাউনের ব্যবহার করি কিন্তু প্রোনাউনের সাথে কি আমরা নাউনের ব্যবহার করি একটু চিন্তা করে বলো তো না করি না কারণ কি আমরা জেনে এসেছি প্রোনাউনই আমরা ব্যবহার করি ইনস্টেড অফ নাউন অর্থাৎ নাউনের পরিবর্তে প্রনাউনকে ব্যবহার করি নাউন আর প্রোনাউন কিন্তু আমরা পাশাপাশি ব্যবহার করি না বা একসাথে ব্যবহার করি না আমরা কিন্তু অ্যাডজেক্টিভের পরে নাউনের ব্যবহার অবশ্যই করি দেখো আমি যদি বলি দিস ইজ মাই হাউস দিস ইজ মাই হাউস হাউসটা কী হাউসটা হচ্ছে নাউন আর মাইটা কী মাইটা হচ্ছে প্রসেসিভ অ্যাডজেকটিভ তাহলে এটা ঠিক আছে কিন্তু আমি বলতে পারবো দিস ইজ মাইন হাউস মাইন হাউস যদি বলি এটা ভুল আমাকে বলতে হবে কি দিস হাউস ইজ মাইন এটা ঠিক আছে দেখো মাইনের পর কিন্তু আমরা আর কোনো নাউন রাখিনি তাহলে আমরা জিনিসটা জেনে রাখলাম কি যদি পজেসিভ অ্যাজেক্টিভ থাকে তারপর আমরা নাউনের ব্যবহার করতে পারি কিন্তু যদি পজেসিভ প্রনাউন থাকে সেক্ষেত্রে তারপর আমরা নাউনের ব্যবহার করি না এটা ভুল ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে কিন্তু আমার নাউন রয়েছে নেই তাহলে এখানে আমরা কিন্তু কি ইউজ করব। পজিটিভ প্রোনাউনটাকে আমরা কারেক্ট অ্যান্সার হিসাবে নেব। দ্য রোড ইজ দে মাই বললে হবে না কারণ তারপর তো একটা নাউন থাকতো যদি পজেসিভ অ্যাজেকটিভ হতো তারপর আমাদের একটা নাউন লাগতো যেরকম বললাম দিস ইজ মাই হাউস ঠিক আছে তো আমরা এখানে দেখলাম কি এখানে তাহলে পজেসিভ প্রোনাউনের ব্যবহার করতে হবে আর আমরা জানি প্রজেসিভ প্রনাউনটা কি পজেসিভ প্রোনাউনটা হচ্ছে মাইন তাহলে এখানে আমরা কী নেব অপশান টুটা কারেক্ট অ্যান্সার আশা করছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো তোমাদের যদি এরপরেও কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও আমি এই ডাউটটা ক্ল্যারিফাই করব আরও সোজাভাবে দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রিতে কী রয়েছে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ইডিয়াম দেওয়া রয়েছে সেটাকে আমাদের পূর্ণ করতে হবে কি হবে কুল অ্যাজ কি কুল অ্যাজ এয়ার আইস কিউকাম্বার রিভার কুল অ্যাজ আ কিউকাম্বার কুল অ্যাজ আ কিউকাম্বার এটা হচ্ছে একটা ইডিয়াম যেটার মানে কি বলো তো যেটার মানে হচ্ছে শান্ত বা ধীর স্থির সেটাকে আমরা কি বলি কুল অ্যাজ কিউকাম্বার মানে যা ঠান্ডা মাথা বা যে ধীর স্থির শান্ত তাকে আমরা বলি কি স্কুল অ্যাজ আ কিউকাম্বার তাহলে এখানে অপশান থ্রি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার ফোর কোয়েশ্চেন নাম্বার ফোরে কী রয়েছে কোয়েশ্চেন নাম্বার ফোরে রয়েছে দেখো চারটের মধ্যে বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু ইম্প্রুভ দ্য আন্ডারলাইন্ড সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স ইফ দেয়ার ইস নো ইম্প্রুভমেন্ট রিকোয়ার্ড সিলেক্ট নো ইম্প্রুভমেন্ট দেখো হি রিফ্রেন্ড ফ্রম ভিজিটিং হিজ ফ্রেন্ড অ্যান্ড হি ইজ এ হ্যাড দ্য আর্জেন্ট ঠিক আছে এখানে আমার মাক করা ছিল মার্কটা পড়েনি হ্যাড দ্য আর্জেন্ট এখানে মার্ক করা ছিল তাহলে দেখো এখানে একটা কথা হি রিফ্রেন্ড ফ্রম ভিজিটিং হিজ ফ্রেন্ড অ্যাজ সে বিরত ছিল তার বন্ধুর সাথে দেখা করতে যেহেতু তার একটা আর্জেন্ট অ্যাসাইনমেন্ট ছিল ঠিক আছে তার একটা আর্জেন্ট অ্যাসাইনমেন্ট ছিল তাহলে এখানে কী হবে হি হ্যাড অ্যান আর্জেন্ট অ্যাসাইনমেন্ট দা হবে না পার্টিকুলার করে কিন্তু বলা হচ্ছে না তার একটা অ্যাসাইনমেন্ট ছিল তাই সে দেখা করতে পারেনি তাহলে হি হ্যাড অ্যান আর্জেন্ট অ্যাসাইনমেন্ট হ্যাজ আর্জেন্ট হচ্ছে না ইম্প্রুভমেন্ট তো লাগবে তাহলে এখানে দেখো হ্যাড অ্যান আর্জেন্ট অ্যাসাইনমেন্ট অপশান থ্রিতে দেওয়া রয়েছে কারেক্ট অ্যান্সারটা আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে এখানে কেন দি হলো না কেন অ্যান হলো আমরা ডেফিনেট আর্টিকেল দিই তখনই ব্যবহার করব যখন পার্টিকুলার করে যদি কোনো অ্যাসাইনমেন্টের কথা বলা হতো এখানে তো পার্টিকুলার করে বলা নেই এখানে বলছে তার একটা অ্যাসাইনমেন্ট আছে তাই সে দেখা করার থেকে বিরত রয়েছে তাহলে এখানে হ্যাড অ্যান হবে ঠিক আছে তাহলে অপশান থ্রি হয়ে গেল কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার ফাইভ আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স আর গ্রামাটিক্যাল এরোর এই সেন্টেন্সটার মধ্যে দেখো পার্টগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে তো এই চারটের মধ্যে কোন পার্টটাতে আমার এরোরটা রয়েছে সেটাই আমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সটা পড়ে নেব ইট ইজ টাইম সামওয়ান টেক্স কনক্রিট স্টেপস

সাবজেক্ট এবং সাবজেক্টের পর ডাইরেক্ট ভি টু অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম আমরা ব্যবহার করি সেন্টেন্সটা আমরা পাস্ট সিম্পিল মানে সিম্পল পাস্ট টেন্সে আমরা করি ঠিক আছে তাহলে ইট ইজ টাইম সাময়ান সাবজেক্ট টেক্স হবে না কি হবে বলো টুক হবে কারণ এই এই ফ্রেজগুলো পেলে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম তো এরকম ফ্রেস পেলেই তারপর ডাইরেক্ট আমরা সাবজেক্টের সাথে পাস্ট ফর্ম ভার্বের ভি টু ফর্ম ব্যবহার করব তাহলে সামোয়ান টুক হবে কারণ টেকটা ভি ওয়ান টেকের ভি টু কী টুক তাহলে এখানে আমার এই যে অপশান ফোরে রয়েছে অপশান ফোরের যে পার্টটা তোলা রয়েছে ওই পার্টটাতে এরোর আছে তাই এখানে আমরা কোনটা কারেক্ট অ্যান্সার হবে কোনটা কারেক্ট অ্যান্সার হিসাবে নেবো অপশান ফোর চলো নেক্সট রয়েছে কোয়েশ্চেন নাম্বার সিক্স সেখানে কী বলা রয়েছে সেখানে রয়েছে দেখো একটা গ্রামাটিক্যাল এরোর রয়েছে সেন্টেন্সের মধ্যে তো সেটাকে আমাদের এখানে রেক্টিফাই করতে হবে বা খুঁজে বের করতে হবে কি দেওয়া রয়েছে ইউ ক্যান টেক আ হর্স টু দ্য ওয়াটার বাট ইউ ক্যান নট মেক ইট টু ড্রিঙ্ক কী বলছে দেখো বলছে তুমি একটা ঘোড়াকে জলে নিয়ে যেতে পারো কিন্তু একে জল পান করাতে তুমি পারবে না তাহলে ইউ ক্যান নট মেক ইট টু ড্রিঙ্ক এই টু ড্রিঙ্ক হবে না মেক ইট ড্রিঙ্ক হবে এবার এখানে টুটা হলো না কেন দেখো কয়েকটা ওয়ার্ড আছে যেরকম মেক তারপর হেল্প তারপর হিয়ার তো এই ওয়ার্ডগুলো পেলে আমরা এই ওয়ার্ডগুলোর পরে সব সময় কি টু ছাড়াই ভি ওয়ান ব্যবহার করি টু ছাড়া ভি ওয়ান মানে যেটাকে আমরা বলি কি ডাইরেক্ট ইনফিনিটিভ আমরা ব্যবহার করি ডাইরেক্ট ইনফিনিটিভটা আবার কি ডাইরেক্ট ইনফিনিটিভ হলো যেখানে আমরা ইনফিনিটিভ মানে জানি আমরা ইনফিনিটিভ মানে টু এর পরে অলওয়েজ ভি ওয়ান ব্যবহার করি আর ডাইরেক্ট ইনফিনিটিভ মানে কি টু ছাড়া ভি ওয়ান তো মেক হেল্প হেয়ার এরকম কয়েকটা ওয়ার্ড আছে তারপর লেট তো এই ওয়ার্ডগুলোর পরে আমরা ডাইরেক্ট ভি ওয়ান ব্যবহার করি ঠিক আছে তাহলে ইউ ক্যান নট মেক ইট ড্রিঙ্ক ঠিক আছে ফর এক্সাম্পল আমি যদি বলি আই হেল্প ইউ টু ডু দিস ঠিক আছে এটা আমার রং কি হবে আই হেল্প ইউ ডু দিস টুটা কিন্তু এখানে হবে না এই যে হেল্প আছে তাই হেল্পের পরে টু দেবো না টু ছাড়া আমরা ডু টু ছাড়া ভি ওয়ান ব্যবহার করব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কনসেপ্টটা এখানে কী তাহলে হবে টু দ্য ওয়াটার মে কি টু ডিং দেখো এই পার্টটাতে আমার এরোডটা রয়েছে তাহলে এখানে যে পার্টে এরোড রয়েছে সেটাই আইডেন্টিফাই করতে হবে তাহলে আমার অপশান টু হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার এবার নেক্সট রয়েছে কোয়েশ্চেন নাম্বার সেভেন সেখানে কি রয়েছে দেখো সেখানে একটা অ্যাক্টিভ ফর্ম করতে বলেছে সেন্টেন্সটা দেওয়া রয়েছে প্যাসিভে আমাকে করতে হবে কী সে অ্যাক্টিভে মানে ভয়েস চেঞ্জের সময় কিন্তু দুরকমভাবেই সেন্টেন্সে দেয়া থাকে মানে কখনো অ্যাক্টিভ টু প্যাসিভ আবার কখনো প্যাসিভ টু অ্যাক্টিভ এখানে দেয়া রয়েছে কিসে সে প্যাসিভে দেখো আমরা একদম বেসিক রুল ভয়েস চেঞ্জ করতে গেলে কি নো চেঞ্জ অফ টেন্স টেন্সের কোনো চেঞ্জ হয় না ঠিক আছে এটা আমরা মাথায় রাখবো আর সেকেন্ড কি সাবজেক্ট আর অবজেক্টের ইন্টারচেঞ্জ সাবজেক্ট আর অবজেক্টের ইন্টারচেঞ্জ মানে সাবজেক্টটা হয়ে যায় অবজেক্ট আর অবজেক্টটা হয়ে যায় সাবজেক্ট চলো দেখে নেব কী রয়েছে এ পার্টি ইজ বিইং গিভেন বাই হার অন দ্য ওকেশন অফ হার সিক্সটিন্থ বার্থডে দেখো এখানে রয়েছে এ পার্টি ইজ বিং গিভেন এ পার্টি ইজ বিং গিভেন এখান থেকে আমরা কি বুঝতে পারছি সেন্টেন্সটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াসে সেন্টেন্সটা দেওয়া রয়েছে যাই হোক তাহলে এ পার্টি এখানে আমার যেহেতু সাবজেক্ট আছে ওটা অ্যাক্টিভ ভয়েসে হয়ে যাবে কি অবজেক্ট আর বাই হারটা হারটা চেঞ্জ হবে সাবজেক্টিভ ফর্ম কি হারের হারের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে সি তাহলে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে তাহলে সি এর পরে কি দেব সি ইজ ঠিক আছে সি ইজ গিভিং আ পার্টি অন দ্য ওকেশন অফ হার বার্থডে তারপর যেটা আছে সেম থাকবে তাহলে এটাকেই চেঞ্জ করলে দেখো এ পার্টি ইজ বিইং গিভেন বিইং কেন হচ্ছে কারণ আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন ভয়েস চেঞ্জ করি আমরা ইজের পরে বিইং নিয়ে আসি তারপর ভি থ্রি দিই মেন ভাবের ভি থ্রি মানে এখানে যেহেতু গিফটটা হচ্ছে আমার মেন ভাব তাই তার ভি থ্রি দিই তাহলে এখানে কোনটা কারেক্ট অ্যান্সার উইল গিভ ফিউচারে ইজ গিভিং এ পার্টি অন দ্য অকেশন অফ হার ডে তাহলে এখানে দেখো অপশান টুয়ে রয়েছে কারেক্ট অ্যান্সারটা এটা রয়েছে পাস্টে এটা রয়েছে পারফেক্টে হবে না আমরা প্রথমেই জেনে নিয়েছি নো চেঞ্জ অফ টেন্স যদি আমরা ভয়েস চেঞ্জের এই নিয়মটা মাথায় রাখি তাহলে অপশানগুলো জাস্ট একবার দেখলেই আমরা এক সেকেন্ডে অ্যান্সারটা করে দেব। প্রথমটা দেওয়া রয়েছে কিসে উইল গিভ বুঝতে পারছি ফিউচারে হচ্ছে না এটাই শুধুমাত্র রয়েছে প্রেজেন্টে এটা রয়েছে ওয়াজ গিভিং পাস্টে হচ্ছে না হ্যাজ গিভেন পারফেক্ট হচ্ছে না ঠিক আছে তাহলে শুধুমাত্র অপশান টুটাই রয়েছে যেটা কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার এইট কোয়েশ্চেন নাম্বার এইটে কী রয়েছে লেট আস আউট দ্য ডিটেলস অফ আর এন শুড নট উই দেখো এখানে আমাদের একটা এরোর কারেকশান দেওয়া রয়েছে কোথায় এরোর রয়েছে সেই পার্টটা মার্ক করতে হবে দেখো যখন এটা হচ্ছে কোশ্চেন ট্যাগ থেকে দেওয়া একটা সেন্টেন্স দেখো যখন বলছে লেটাস্ট ওয়ার্ক আউট দ্য ডিটেলস অফ আর এন্ডেভার চলো আমরা আমাদের যে প্রচেষ্টা তার একটা ডিটেল ওয়ার্কআউট করি তো এখানে এটা কি বোঝাচ্ছে তো এখানে এটা একটা সাজেশন বোঝাচ্ছে তো যখন সাজেশন বোঝায় বা সেটা লেট আস দিয়ে স্টার্ট হয় বেশিরভাগ ক্ষেত্রেই তো সেক্ষেত্রে আমরা ট্যাগ পাটে কি ব্যবহার করি ট্যাগ পাটে অলওয়েজ আমরা কি ব্যবহার করব স্যাল উই মনে রাখবো হ্যাঁ স্যাল উই আমরা ট্যাগ পার্টে ব্যবহার করব তাহলে সুড নট উই হবে না কি হবে স্যাল উই তাহলে কোন পার্টটা আমার এরোর এই যে সুড নট উই এটা হতো না কী হতো স্যাল উই হতো তাহলে আমার এই প্রথমে অপশান ওয়ানে যেটা তোলা রয়েছে ওই পার্টটাতেই আমার এরোটটা রয়েছে সো কি পেয়ে গেলাম অপশান ওয়ান হচ্ছে কারেক্ট অ্যান্সার এখানে কনসেপ্টটা মনে রাখবে যদি লেটাস্ট দিয়ে স্টার্ট হয় সেন্টেন্স এবং কোনো সাজেশন বোঝায় সেক্ষেত্রে আমরা অবশ্যই ট্যাগ পাটে স্যাল উই এটা ব্যবহার করবো অবশ্যই তোমরা এটা নোট করে রাখতে পারো কারণ এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ট্যাগ থেকে আসা কোয়েশ্চেন দেখো নেক্সট কি রয়েছে দেখো ন্যারে সেন্টেন্স কি আই শেড টু হিম প্লিজ স্টে হ্যাড টু নাইট সেন্টেন্সটা কিসে রয়েছে সেন্টেন্সটা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স তো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীরকম করি আমরা দেখো প্লিজ অর্থাৎ এখানে রিকোয়েস্ট বোঝাচ্ছে তাহলে সে টুয়ের পরিবর্তে কি বলবো আই রিকোয়েস্টেড হিম আর ইম্পারেটিভ সেন্টেন্সে টু এর পরে আমরা ভি ওয়ান ইউজ করি আই রিকোয়েস্টেড হিম টু স্টে ঠিক আছে টু স্টে হিয়ারটা হয়ে যাবে কি হিয়ারটা হয়ে যাবে দেয়ার টু নাইটটা হয়ে যাবে কি দ্যাট নাইট ভেরি সিম্পল তাহলে আই রিকোয়েস্টেড হিম টু স্টে দেয়ার দ্যাট নাইট আই রিকোয়েস্টেড হিম টু প্লিজ নো আক্স হিম হচ্ছে না আই আস হিম হচ্ছে না আই রিকোয়েস্টেড হিম টু স্টে দেয়ার দ্যাট নাইট বুঝতে পেরেছ এখানে কেন অপশান চারটা হলো এখানে তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার ফোর নেক্সট রয়েছে আরও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দ্য এয়ার কোয়ালিটি ইজ সো ব্যাড ড্যাস ইট বিকামস ডিফিকাল্ট টু ব্রিথ বলছে এয়ার কোয়ালিটি এতটাই খারাপ যে এখানে নিঃশ্বাস নেওয়াটাই কঠিন তাহলে দ্য এয়ার কোয়ালিটি ইজ সো ব্যাড দ্যাট ইট বিকামস ডিফিকাল্ট টু ব্রিথ তাহলে এখানে আমার কোনটা আনসার হচ্ছে দ্যাট ঠিক আছে যে বলছে এতই খারাপ যে এখানে নিঃশ্বাস নেওয়াটা ডিফিকাল্ট বা কঠিন তাহলে এখানে আমরা কি পেলাম দ্যাটটা হচ্ছে কারেক্ট ওয়ার্ড কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কোয়েশ্চেন নাম্বার ইলেভেনে দেখো একটা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট দেওয়া রয়েছে এই যে ইজ ম্যারিড উইথ এই পার্টটাকে আমরা কিভাবে ইম্প্রুভ করব। মানে ম্যারিড উইথ এটা তো ভুল তো এটাকে কিভাবে চারটে অপশানের মধ্যে কোনটাকে নিয়ে আমরা এই পার্টটাকে ইম্প্রুভ করব বা কারেক্ট করতে পারবো কী রয়েছে সি ইজ ম্যারিড উইথ আর রিচ বিজনেসম্যান একদম সোজা একটা এরো সি ইজ ম্যারিড টু আর রিচ বিজনেসম্যান দেখো ম্যারিডের পর অলওয়েজ আমরা টু এই প্রেপোজিশনটা ব্যবহার করি কখনও আমরা ম্যারেডের পর উইথ ব্যবহার করব না তোমরা কিন্তু অনেক বইয়েই পাবে ছেলের সাথে মেয়ের বিয়ে বা মেয়ের সাথে ছেলের বিয়ে হলে কখনো উইথ হয় কিন্তু না অলওয়েজ আমরা ম্যারেডের সাথে টু এই প্রেপোজিশনটাই ব্যবহার করব তাহলে নো ইম্প্রুভমেন্ট তো নয় ম্যারেড টু সি ইজ ম্যারেড টু আর রিচ বিজনেসম্যান অপশান টুয়ে পেয়ে গেছি রাইট অ্যান্সারটা হ্যাজ ম্যারেজ উইথ নো উইথ তো হয় না কখনো বললামই আমি তাহলে অপশান টুয়ের হয়ে গেছে রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হারি আপ দেয়ার ইজ স্টিল ড্যাশ ওয়ার্ক লেফট টু ডু কী হবে মেনি মাছ হোল লট দেখো দেয়ার ইজ স্টিল ওয়ার্কটা কি ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল নাউন আর আমরা জানি আনকাউন্টেবল নাউনের সাথে আমরা মাছ ওয়ার্ডটার ব্যবহার করি তাহলে দেয়ার ইজ স্টিল কি হবে মাচ ওয়ার্ক টু ডু দেয়ার ই স্টিল মাচ ওয়ার্ক টু ডু সো অপশান টু হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার মাচ ওয়ার্ক টু ডু মেনি ব্যবহার করি কাউন্টেবল নাউনের সাথে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেনে কিন্তু দেখো প্যাসিভ ফর্ম করতে হবে ভয়েস চেঞ্জ দেয়া রয়েছে অ্যাক্টিভে করতে হবে প্যাসিভে একটু আগে কিন্তু আমরা ঠিক উল্টোটা করে এসেছিলাম কিন্তু এখানে আমরা আবার দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব। কী রয়েছে সেন্টেন্সটা ওয়ান ক্যান অ্যাচিভ নাথিং উইদাউট হার্ড ওয়ার্ক দেখো এখানে মোডাল ভার্ব দেওয়া রয়েছে কি ক্যান এবার যদি মোডাল ভার্ব থাকে সেক্ষেত্রে ভয়েসের যে বেসিক রুলটা আমরা জানবো বা মনে রাখবো কি আমাদের সাবজেক্ট অবজেক্টের যেরকম চেঞ্জ হওয়ার সেটা তো হবেই সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায় অবজেক্টটা সাবজেক্ট সাবজেক্টটা আর অবজেক্টটার যে চেঞ্জ হয় সাবজেক্টটা চলে যায় অবজেক্ট হিসাবে আর অবজেক্টটা চলে আসে কি সাবজেক্ট হিসাবে তো এই চেঞ্জটা তো হয় তার সাথে যদি মোডাল থাকে সেই যে মোডালটা থাকে সেই মোডালটা ব্যবহার করি তারপর বি ভার্ভকে ব্যবহার করি তারপর আমরা ভি এর ব্যবহার করি তাহলে এখানে কি ছিল ক্যান অ্যাচিভ তো ক্যান অ্যাচিভটা কী হবে ক্যান বি অ্যাচিভড ঠিক আছে ক্যান অ্যাচিভটা হয়ে যাবে ক্যান বি অ্যাচিভড ওকে তাহলে এখানে কি হবে ওয়ান ক্যান অ্যাচিভ নাথিংটা হয়ে যাবে নাথিং কী হবে নাথিং ক্যান বি অ্যাচিভড উইদাউট হার্ড ওয়ার্ক নাথিং ক্যান বি অ্যাচিভড উইদাউট হার্ড ওয়ার্ক তাহলে এখানে দেখো অপশান ফোর হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার হ্যাজ বিন উইল বি ইজ কোনোটাই হবে না ক্যান বি অ্যাচিভ উইদাউট হার্ডওয়ার্ক দেখো যদি আমরা এটা জানি বা মাথাতে রাখতে পারি যে যদি মোডাল থাকে তাহলে মোডালের ভয়েস চেঞ্জের রুলটা একদম বেসিক বা সিম্পল একটা একটা জিনিস জাস্ট পয়েন্টগুলো আমরা একটু মনে রাখবো মনেও রাখতে হবে না আমরা যদি ডেলি প্র্যাকটিস করি তাহলে এটা আমাদের অটোমেটিক আমাদের থেকে যাবে ব্রেনে মনে রাখারও বিষয় নয় দেখো ক্যান থাকলে বা যে কোনো মোডাল থাকলে স্ট্রাকচারটা কি ভয়েস চেঞ্জে সেই মোডালটা বসাই তারপর আমরা একটা বি ভার্ভ বসাই তারপর থ্রি থার্ড ফর্ম ভি থ্রি বসাই এই স্ট্রাকচারটা আমরা মনে রাখবো সো অপশন ফোর হয়ে গেল এখানে রাইট অ্যান্সার নেক্সট রয়েছে আরও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কি রয়েছে আই ট্রাস্ট হিম কমপ্লিটলি আমি তাকে সম্পূর্ণ বিশ্বাস করি হিজ কন্ডাক্ট ইজ ড্যাশ সাসপিসিয়ান তার কন্ডাক্ট কি সন্দেহের ঊর্ধ্বে সন্দেহের ঊর্ধ্বে বললে আমরা বেয় সাসপিসিয়ান বলতে পারি বা আমরা বলতে পারি কি অ্যাবাব সাসপিসিয়ান ওভার আন্ডার বিলো হবে না কি হবে অ্যাবাব সাসপিসিয়ান বেয় বা অ্যাবাব দুটোই আমরা নিতে পারি এখানে যেহেতু অ্যাবাব অপশানে রয়েছে কি নেব অ্যাবাব অ্যাবাব সাসপিসিয়ান অপশান ফোর হয়ে গেল রাইট অ্যান্সার তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরের প্র্যাকটিস সেশনে